নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন ই ক্যাপসুল আপনারা কিভাবে খাবেন এবং কোন উপায়ে আমাদের স্কিনে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো কার্যকরী রেজাল্ট পাওয়া যায়। এখানে আপনারা দুই কালারের ভিটামিন ই ক্যাপসুল দেখছেন। অনেকেরই মনে কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, আচ্ছা খাওয়ার জন্য কোনটা ব্যবহার করব বা স্কিনে ব্যবহার করার জন্য কোনটা বেছে নিব। তো আপনারা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন, এটার পার্থক্য শুধুমাত্র হচ্ছে শক্তি কম বেশি। সহজ কথায় বলতে গেলে আমরা যেমন জ্বর হলে নাপা খাই প্রথমে, এবং নাপাতে যদি কাজ না হয় সেক্ষেত্রে নাপা এক্সট্রা খাই। আরও একটা সহজ উদাহরণ হচ্ছে আমরা অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, কারো 20 mg-টাতে কাজ হয়, আবার কারো 40 mg খাওয়া লাগে, অর্থাৎ শক্তি কম বেশি হয়ে থাকে। এটাও সেম, আপনি চাইলে যে কোনোটাই খেতে পারেন বা স্কিনে ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের ভিটামিন ই ক্যাপসুল, তবে আমি বলবো যে অনেকের দেখা যায় যে সেন্সিটিভ স্কিন বা অতিরিক্ত অয়েলি স্কিন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবুজ কালারেরটা হচ্ছে স্কিনে ব্যবহার করার জন্য এবং অরেঞ্জ কালারেরটা খাওয়ার জন্য। আর এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকের দেখা যায় যে সরাসরি ভিটামিন ই ক্যাপসুলটা স্যুট করে না, তারা কিন্তু অ্যালোভেরা জেলের সাথে এটা মিশিয়ে ব্যবহার করতে পারেন, কারণ অ্যালোভেরা জেলের সাথে খুব ভালো একটা কম্বিনেশন হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আর ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ক্ষেত্রে আপনারা সরাসরি ক্যাপসুলটা ছিঁড়ে নিয়ে এক গ্লাস পানি দিয়ে এটাকে গিলে খেয়ে ফেলবেন খোসাসহ। আর যদি আপনারা স্কিনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র অয়েলটা বের করে নেবেন। ভিটামিন ই ক্যাপসুলটা রাতের বেলা খাওয়ার পরে খেলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা আমাদের নখ, চুল, স্কিনের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের জন্য আপনি এভাবে ক্যাপসুল ছিঁড়ে নেবেন এবং এটা থেকে অয়েল বের করে তারপর ব্যবহার করবেন। আর কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন ফার্মেসি থেকে কেনার জন্য, কারণ আমি কয়েকবার হচ্ছে কসমেটিক্স দোকান থেকে কিনে নকল পেয়েছি। এই কারণে হচ্ছে আমি সবসময় বলি ফার্মেসি থেকে ভিটামিন ই ক্যাপসুল কেনার জন্য। আর ভিটামিন ই ক্যাপসুল আসলে কসমেটিক্স দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত স্কিনে বা চুলে ব্যবহার করার জন্য, সেটা কিন্তু খাওয়ার জন্য নয়। এই কারণে অবশ্যই ফার্মেসি থেকে কিনবেন, তাহলে আপনি সেই ফার্মেসি থেকে কেনা ভিটামিন ই ক্যাপসুলটা খাওয়ার কাজেও ব্যবহার করতে পারবেন এবং স্কিনে এবং চুলে ব্যবহার করার কাজেও ব্যবহার করতে পারবেন। ভিটামিন ই ক্যাপসুল এভাবে নিয়ে তারপর আপনি অ্যালোভেরা জেলের সাথে এটাকে মিশিয়ে আমরা যখন স্কিনে ব্যবহার করব তখন স্কিনের ড্রাইনেস, তারপরে বিভিন্ন ধরনের কালো দাগছোপ দূর করতে সাহায্য করবে। এভাবে চেষ্টা করবেন যে কোনো একটা পিন দিয়ে বা কাঁচি দিয়ে এটার থেকে অয়েল বের করে নেওয়ার জন্য, এবং এটা আপনারা যে কোনো ফেস প্যাকের সাথেও কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া চুলে ব্যবহার করার জন্য কিন্তু এটা বিভিন্ন তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়, কারণ এটার যে ঘনত্বটা সেটা অনেক গাঢ় হয় এবং এটা আমরা যখন স্কিনে ব্যবহার করব বা চুলে ব্যবহার করব সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। ভিটামিন ই ক্যাপসুলটা আমরা যদি স্কিনে ব্যবহার করি সেক্ষেত্রে আপনি 20-30 মিনিট রেখে তারপরে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন বা হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ওয়াশ করে ফেলবেন। আর যদি অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে নাইট ক্রিমের মতো বা সিরামের মতো সারা রাত মুখে রেখে দিয়ে সকালবেলা উঠে তারপরে ওয়াশ করে ফেললেই হবে। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কিন্তু খুবই গাঢ়, এটা চাইলে আমরা স্কিনে ব্যবহার করতে পারি। তবে যাদের অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন রয়েছে আমি বলবো অ্যালোভেরা জেলের সাথে এটা মিশিয়ে ব্যবহার করবেন এবং সপ্তাহে 2-3 দিন ব্যবহার করবেন, কারণ অনেকের অয়েলি স্কিন হওয়ার কারণে এটা যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় বা সরাসরি শুধুমাত্র অয়েলটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্রণ ওঠার চান্স থাকে। এই কারণে আপনারা এটা অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ব্যবহার করবেন। আর এটার আমি আর একটা সিক্রেট বলে দিচ্ছি, যদি কারো রিসেন্ট পোড়া দাগ থাকে, যেমন তেল ছিটকে পুড়ে যায় অনেকের হাত বা মুখ, আপনি যদি অ্যালোভেরা জেলের সাথে এই ভিটামিন ই ক্যাপসুলটা মিক্স করে সেখানে 1 সপ্তাহ ব্যবহার করেন, সেই দাগটা কিন্তু পুরোপুরি গায়েব করে দিবে, রিসেন্ট যে পোড়া দাগ। তো এটা কিন্তু খুবই ভালো একটা রেমিডি, আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। তো এটাই ছিল মূলত আপনার সবুজ কালার এবং কমলা কালারের ভিটামিন ই ক্যাপসুলের যে পার্থক্য, সেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, সেটা আমি দূর করার চেষ্টা করলাম।
এভাবে আপনারা চাইলে ক্রিমের বা সিরামের মতো করে এটা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।